गणअवस्थान मंचे विभिन्न दिन विभिन्न धरण अनुष्ठान बोलब अनुष्ठानगुलू पर राज्य सरकार जे निर्वाक दृष्टिभंगी अंध दृष्टिभंगी ताके सजाग करार चेष्टा कर अपनारा मीडियार बंधुरा सब समय पास आज के विभिन्न भावे जरा प्रयत होजनरा কি কষ্টে আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা বহুবার মাইকে কথা বলেছি, কিন্তু বাস্তবতাটা তুলে ধরার জন্য আজকে আমরা আপিল রেখেছিলাম 77 জন পরিবারের পরিজনদের কাছে, তারা যেন অন্ততপক্ষে আমাদের মঞ্চে এসে বসে। কারণ আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে যে দুটো দাবি নিয়ে এই আন্দোলন সংগঠিত করেছিলাম তার মধ্যে একটা দাবি ছিল আমাদের স্থায়ী সমাধান সরকারিভাবে সরকারি চাকরি দেওয়ার মাধ্যমে। দ্বিতীয়দের দাবিটা ছিল আমাদের যে আমাদের যারা প্রয়াত হয়েছে সেই সমস্ত শিক্ষকদেরকে যেন রাজ্য সরকার তার যে নিয়ম নীতি ডাইং হার্নেসের যে রুলস রেগুলেশন সেই অনুযায়ী একটা ব্যবস্থাপনা করে। তো দুর্ভাগ্যের হলো সত্যি রাজ্যবাসী জানেন কি না জানি না আজকে একটা সত্যি ঘটনা আপনাদের মিডিয়ার বন্ধুদের কাছে তুলে ধরছি। কত বাম আমলে 2010 সালে আমাদের 10,323 কিন্তু শিক্ষক মারা গিয়েছে। तत्कालीन समय सरकार एदेरके डाइंग हार्नेसर प्रक्रियार माध्यमे सरकारी चाकरी उनादेर परिवारे दिएछिलेन। ए धरनेर घटना बेश किछु आछे किन्तु एमन नेइ जे एकजनो आमादेर मध्ये एइ 77 जनेर परिवारेर केउ चाकरी पायनि एइ एटा किन्तु असत्य तथ्य। एइ 77 जन परिवारेर बेश किछु परिवार आछे तत्कालीन समये जादेरके एइ दप्तरी डाइंग हार्नेस प्रक्रियार माध्यमे चाकरी देओया दिएछे, एरा चाकरी करछेन एखनो राज्य सरकार।
এখন প্রশ্নটা হলো বর্তমান যে রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার এই প্রক্রিয়াটাকে কিসের ভিত্তিতে বন্ধ করে দিয়েছে সেটা আমরা জানি না। যদি একই নিয়োগ নীতিতে তৎকালীন সময়ে এনারা পেয়ে থাকেন তাহলে বাকি যারা আছেন 77 জনের মধ্যে ওনারা কেন পাবেন না? এই বৈমাত্রী সুলভ ব্যবহার কেন করা হচ্ছে? শুধু রাজনীতির জন্য রাজনীতি নাকি অন্য কিছু? যদি 77 জনের কিছু সংখ্যক লোক একই আইনেই তো চাকরি গেছে, এনারা যদি এই প্রক্রিয়ায় চাকরিটা পেয়ে যেতে পারে, এনাদের পরিবার পরিজনদের মধ্যে কেউ না কেউ চাকরি পেয়েছে, তাহলে বাকিরা কেন পাবেন? প্রশ্নটা সেই জায়গায় রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা রাখতে চাই যে আপনার রাজ্যে এই দ্বিচারিতা কেন হচ্ছে? আপনি তো বলছেন আইন মেনে চলে, তাহলে একই আইনে ওরা চাকরি পেয়েছে বাকিরা কেন পাবে না? এই মঞ্চ থেকে, এই জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে আমরা অতি শীঘ্রই এদের পরিবার পরিজনদেরকে আপনার যে ডাইং আর্নেস প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে এদের পরিবার পরিজনদেরকে ব্যবস্থাপনা করার জন্য দাবি রাখছি। অন্যথায় আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। পাশাপাশি আইনের দ্বারস্থ কিন্তু এদের পরিবাররা তৈরি হয়ে আছে, আইনের দ্বারস্থ হতে যাবে। সুতরাং আমরা রাজ্য সরকারকে বলবো আপনারা এই বিচারিতাগুলো বন্ধ করুন। যে চোখ বন্ধ করে আপনারা বসে আছেন, 21 দিন হয়ে গেল, আপনারা চোখ খুলুন। রাজ্য সরকারের যা করণীয় তাই করুন। আমরা যে দাবিগুলো করছি, ন্যায্য দাবি আমাদের, সেই দাবিগুলো করুন। পাশাপাশি এই 77 জন পরিবার, যে ছোটো ছোটো বাচ্চারা আজকে খেতে পাচ্ছে না, তার দায়বদ্ধতা কে নেবে? রাজ্য সরকার চাকরি দিয়েছে, ভুল করেছে রাজ্য সরকার, কোন সরকার কোন রাজনৈতিক দল সেগুলো আমরা জানি না। আমরা যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছিলাম তাতে ত্রিপুরা সরকার লেখা ছিল, এইটুকুন আমরা জানি। ত্রিপুরার তো সরকারি, সরকারের কোনো রং হয় না। 37 লক্ষ জনগণের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলে রাখে, তাহলে 37 লক্ষ লোকের মধ্যে কি এই বিধু বাচ্চাগুলো নেই? বিধু বাচ্চাগুলো নেই, বৃদ্ধ নেই? এই প্রশ্নের উত্তর কে দেবে? এই প্রশ্নের উত্তর আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চাই। এরা কি অপরাধ করেছে এই শিশুগুলো? আপনার বাচ্চা খেতে পাচ্ছে খবর, এদের কি অপরাধ? এরা তো একটা সরকারি নিয়োগ নীতি মেনে, আইন মেনে পরীক্ষা ইন্টারভিউ ফেস করে চাকরি পেয়েছিল। যদি ভুল করে থাকে, সরকার ভুল করে, সেই ভুল শুধরানোর দায়িত্ব সরকারের, অন্য কোনো রাজনৈতিক দল এই ভুল শুধরাতে পারবে না, কারণ কি সরকার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। তাই বলবো, যদি পূর্বতন সরকার ওই শিক্ষকদের পরিবার পরিজনদেরকে একটা ডাইং হার্নেস প্রক্রিয়ায় চাকরির ব্যবস্থাপনা করতে পারে, তাহলে বাকিরা কেন পাবে না? এই প্রশ্নের উত্তর কিন্তু রাজ্য সরকারকে দিতে হবে। এই মঞ্চ থেকে আবারও মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখছি, যত তাড়াতাড়ি সম্ভব এদের পরিবার পরিজনদেরকে যা যা সরকারি ব্যবস্থাপনা আছে সেগুলো করে এই পরিবারগুলোকে রক্ষা করুন। ধন্যবাদ। যে দাবি দমন ও দাবি নি বিশিমন দুই খানার বিভাগে কাছে দাবি আর যা সরকারিভাবে যা নিয়ম নীতি দমন আ নিয়ম নীতি অনুযায়ী বঙ্গি নব যারা উপযুক্ত যে বড় দম আ বরং সরকারি চাকরি না বাজু যাতে সিনি 10,323 নিত দাবি ন সিনি স্থায়ী সমাধান, স্থায়ী সমাধান নিবিশিম আইন মা নিয়ম ন খুলাই আমন সুন্দায় আইন নিবিশিং দিন সুন্দর সিনি আগিন সেবক কেউ করে তো নই সিনি সব ধর্মস্থান বিশিং দুই গভর্নমেন্ট স্থানে সিম্পন্ন হাই না হাই এসা সরকার ন কইনা মুচুঙ্গ সিনি সিনি দোষ সিনি কোনো ভুল করে ক যে তুই থানায় রঙিব বংনি কোনো ভুল করে এখাই বরস্ত কাবক করে সিংহ যাক যা বংনি পরিবার বাহাইকে চলি টঙ্কা আমনের ইচ্ছা মান শুবি না কাবক চড়াই বুসা চিকন চিকন তাই বিহি বুসা বুমা বুমা গুরিচি বুড়া বড় কাবক চলি না মতো কোনো লামা করেই শুধু মাত্র শুধু আর চাকরি নিয়ে উপরে ডিপেন্ড কমানি তিনি সাজালা বা সাজে যে চাকরি পাইকমানি উপরে ডিপেন্ড পাইকমানি বড় তাবক বড়
খালসা মাসে বা সাতসা মাসে চুনুক ক্লাস লেভেল হয়েছে ইনফরমেশন কালেক্ট হয়ে চুনুকা বড় তাবু খান কেবা রিং কেবা জায়গা ভালো হমা হাইকেছে সাই দম সালসা মাসে ও সালসা মাসে একাই দমই দম কিন্তু সরকার তাবু খান আর বিশ বং না শিকা সুন্দর তো না শিখে না শিখিয়া বং যে দুইখানে রঙ সুন্দর অনেক সময় মার্চ মাসে সিং টার্মিনেট বা পরে 35,000 লেখা সিং সাইমানটা বঙ্গি পরিবার না ফিরিয়ে জায়গা বড় বড় সুন্দর বাক্সান চাকরি খেলাই তোমার বলে বঙ্গ সামনে 35,000 দিয়া 35,000 তাঙ্গই খানাই ফ্যামিলি ও দিয়া কামন খালি সিং দাবি আমার বড় মানানকু তাই সরকারি নিয়ম অনুসারে ডাইন হার্নেস বঙ্গ ফ্যামিলি ও খরচে চাকরি হ্যাঁ কেবা যা বিকল্প ব্যবস্থা তোমার না ব্যবস্থা সরকারি নানকু তাই ফ্যামিলি পেনশন বা যে সব নিয়ম যে সরকারি নিয়ম অনুযায়ী কামন এই বিষয়ে চিনি দাবি তো তঙ্গ না 21তম দিন যে চিনি যে দাবি অধিকার চিনি চাকরি যে থাইয়া কয় চিনি আগিনি সেবক রুম তুলুম মানে আমন কির বিমার নাই আর নিবি চিনতেই হাই একে নর অবস্থায় সমাধান যে কম হাইকে যে নরক চিহ্ন তাই সে চাকরি তলাংমান আমার নরক নে চিনে রাজ্য সরকার ন যেহেতু সিং 21তম দিন রাজ্য সরকার তাবুক ফান সিং ভাই ক ছালাইয়ে চিনি সমস্যার সমাধান করাই নেবাকে তাবুক ফান আগুক থাইয়া কম গভর্নমেন্টনি কোনো প্রতিনিধি তাবুক সাথে জড়িত থাইয়া আমি সিং বেলেগ একা খামজাক তিনি অশ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান বিশ্ব হাই না হাই গভর্নমেন্টে কইম দাতি দাতিকে চিনি সলিউশন চিনি সমস্যার সমাধান খেলাই দিই হাই একাই চিনি তেব ক্রাক স্বভাব থাকাই আমন চিনি জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 দি যে সুমাই সিং অম চাকরি মাই আশা যে অ দুই খানের পরিবার কেবল চাকরি মাই আশা চিনি অ আন্দোলন চলি তাই আমন চিনি সুমাই জয়েন্ট মুভমেন্ট কমিটি আমন চিনি সুমাই আসে সাউনা নিক করোনা কথা কেননা হামবাই